হ্যালো এভরি প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন আপডেট নিয়ে তো তোমাদের নিশ্চয়ই জানাবো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে পরবর্তী ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আজকের আপডেটটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট নিয়ে তো ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল সাইটেই বর্তমানে আমি রয়েছি তো এখানে একটা নোটিশ দিয়েছে দেখো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে লেটেস্ট নোটিস তো লেটেস্ট নোটিস কী আছে এখানে মেরিট লিস্ট বার করা হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য এই মেরিট লিস্টটাকে বার করা হয়েছে অর্থাৎ ইন্টারভিউতে যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম এই মেরিট লিস্টে পাওয়া যাবে এই পরীক্ষাটা হয়েছিল পঁচিশে নভেম্বর দু হাজার আঠেরো যেটা দুশো জন গ্রুপ ডি নিয়েছিল ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে তো এক্সামিনেশন কবে হয়েছিল পঁচিশে নভেম্বর দু হাজার আঠেরো তারিখে তো সেই ওএমআর বেসড এক্সাম যারা বসেছিল গ্রুপ ডি এক্সামিনেশনে তো তাদের ফাইনাল যে মেরিট লিস্টটা রয়েছে সেটা কিন্তু এখানে বেরিয়ে গেছে তো এই নোটিশটাতে আমি যদি ক্লিক করি তো আমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের সামনে এই পিডিএফটা ওপেন হয়ে গেছে তো আজকে তারিখ দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ নয় জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ আজকে এই আজকেই এই পিডিএফটা বার হয়েছে তো এখানে দুশো একুশ জন ডির যে পরীক্ষাটা পঁচিশে নভেম্বর দু হাজার আঠেরো তারিখে হয়েছিল সেটার ফাইনাল মেরিট লিস্ট এটা বেরিয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি তোমরা এখান থেকে নিজেদের নাম্বার চেক করতে পারবে যদি তোমরা সিলেক্টেড হয়ে থাকো তো আর এখানে দেখা যাচ্ছে যে যে ফাইনাল তোমাদের কাট অফ রয়েছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আনরিজার্ভ ক্যাটেগরি বলে লেখা রয়েছে তো এখানে যে লাস্ট নাম্বারটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে আনরিজার্ভ ক্যাটেগরির কাট অফ আনজিজা লিস্টে একদম শেষের দিকে তোমরা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ শেষে সব থেকে শেষে যে নম্বরটা দেওয়া রয়েছে সেই নম্বরটাই হচ্ছে সেই লিস্টের কাট অফ এভাবে তোমরা এসসি এসটি ওবিসি এবং এক্সামটেড ক্যাটেগরি যারা যারা আছো তারা সবাই নিজেদের কাট অফ চেক করে নিতে পারবে এই পিডিএফটার একদম নিচের দিকে তোমরা যদি চলে যাও তাহলে তোমরা দেখতে পাবে এখানে ভেরিফিকেশান এবং ডকুমেন্টেশনের জন্য একটা নোটিস কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেট যাদের নাম এই লিস্টে রয়েছে তাদেরকে ভেরি ফিকেশন এবং ডকুমেন্টেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে তো তাদের সম্পর্কে যেটা বলা রয়েছে তাদেরকে যেখানে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সেটা হচ্ছে রুম নাম্বার ছশো চুয়ান্ন সিক্স ফ্লোর শেসকুই সেন্টেনারি বিল্ডিং হাইকোর্ট ক্যালকাটা তো এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে এছাড়াও তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দেবো তোমরা অবশ্যই এখান থেকে ডিটেলস ঠিকানাটা দেখে নিতে পারবে এরপরে তোমাদেরকে দেখি দেখিয়ে দেবো যে কি কি তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে দেখো বন্ধুরা এখানে অ্যাডমিট কার্ড যেটা তোমরা এক্সামের সময় ইউজ করেছো সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এছাড়াও তোমাদের শিক্ষাগত যোগ্যতার জন্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে এবং নিয়ে যেতে হবে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট তো তোমাদেরকে বলে রাখি যে এটা কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য ছিল না তাই জন্য গ্র্যাজুয়েশান যদি কেউ হয়েও থাকো চেষ্টা করো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে স্কু রেজাল্ট হোক সার্টিফিকেট হোক সেগুলো নিয়ে যাওয়ার নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে তোমাদেরকে এক তোমাদেরকে বলা হয়েছে যে ওয়ান সেল অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে প্রত্যেকটা ডকুমেন্টের অর্থাৎ একটা করে জেরক্স কপি নিয়ে যেতে হবে নিজেরা সই করে সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এছাড়াও আরও সমস্ত কিছু ডিটেলস রয়েছে এখানে তোমাদের জন্য ডেট এবং টাইম তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার দিয়ে অর্থাৎ এক থেকে সত্তর অবধি যাদের নাম আছে তাদেরকে সত্তর জন ক্যান্ডিডেট রয়েছে এদের ডকুমেন্ট ভেরিফিকেশান পড়ছে চোদ্দ জানুয়ারি দু হাজার উনিশ সাড়ে এগারোটার সময় তো এরকমভাবে লিস্ট মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে কিন্তু নিজেদের ডেট এবং টাইমটা ফিক্স দেখে নিতে হবে ভালো করে দেখে নিতে হবে যে কোন সময়ে কোন তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান পড়ছে যদি তোমাদের এই লিস্টে নাম থেকে থাকে তো এখানে তোমরা দেখে নিতে পারবে এখানে পিডিএফটার মধ্যে খুব ভালো করে দেওয়া রয়েছে সবাইকার মানে লিস্ট মিলিয়ে মিলিয়ে দেওয়া রয়েছে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবার প্রশ্ন হলো তোমরা কিভাবে এত বড় পিডিএফ থেকে নিজেদের নামটা চেক করবে দেখো বন্ধুরা এখানে সার্চ বাটন দেখা যাচ্ছে উপরের দিকে এখানে ক্লিক করে তোমরা নিজেদের নাম হোক রোল নাম্বার হোক যা হোক কিছু একটা সার্চ বাটনে লিখবে তাহলেই কিন্তু তোমরা নিজেদের নামটা এখানে খুঁজে পেতে পারবে যদি তোমরা সিলেক্টেড হয়ে থাকো সাপোজ আমি যদি এখানে কোনো একটা কিছু লিখি একটা রোল নাম্বার লিখি তো সেই ক্ষেত্রে রোল নাম্বারটা যদি এখানে থেকে থাকে তাহলে কিন্তু এটা ওখানে শো করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইলাইটেড হয়ে গেছে রোল নাম্বারটা তো এভাবে তোমরা নিজেদের নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারো তো ফ্রেন্ডস এটাই ছিল খবর তোমাদের জন্য যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দাও কমেন্টে নিজেদের মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে খবরটা সবার কাছে পৌঁছে যায় শেষ সব দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ